हाय फ्रेंड इजी टू कुकिंग चैनले अपने सकल के स्वागत। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर काछे एकटा नतून रेसिपि निये एसेछि, एटा होलो आलू दिए इलिश माछेर झोल। तो ये रेसिपिटा खेते दारुण होबे, गरम गरम भातेर संगे दारुण जमे जाबे। तो चलुन देखे निया जाक आपनारा किभाबे सहजे तैरी करे फेलते पारबेन। आर जेसब बंधुरा आमार चैनले नतून एसेछेन अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करे निन। तो चलुन देखे निया जाक। तो आमी एखाने 8 पिस इलिश माछ निये निएछि, एर मध्ये 1 टीस्पून नून और 1 टीस्पून हलुद दिए भालोभाबे नून हलुद माखिए नेब। एबार आमी एकटा बाटिर मध्ये स्वादमतो नून और 1 टीस्पून हलुद गुड़ो, 2 टीस्पून जिरे गुड़ो दिए देब, 1 स्पून रेड चिली गुड़ो और दिए देब 1/2 टीस्पून चीनी দিয়ে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো একটু মিক্স করে রেখে দেব। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো ইলিশ মাছগুলো এক পিঠ হয়ে গেছে এবং পরের পিঠটা উল্টে নেব। ইলিশ মাছ আমাদের বেশি ভাজা লাগবে না। তো এখানে দেখুন ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলোকে তুলে নেব। তো এবার আমি এর মধ্যে 2 থেকে 3টে আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তেলের সঙ্গে আলুটা ভিজিয়ে নেব। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলে গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। তারপর আমি এর মধ্যে এই যে সমস্ত গুঁড়ো মশলা যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা থেকে আমার এখানে তেল বেরিয়ে এসেছে। কিছুক্ষণ রেখে এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে আলুটা কষে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 3 মিনিট হয়ে গেছে। তো আমার এখানে একটু নাড়াচাড়া করে দেখব আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। তো আমার এখানে নুনটা একটু কম লাগছিলো, তো আমি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম। তো আরও 1 মিনিট আমি গ্যাসের উপর রেখে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা গরম গরম ভাতে দারুণ লাগবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।